হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মাটিন প্রশ্ন বিচিত্রা 2024 পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ের প্রথম ইউনিট টেস্টের জন্য যে তোমাদের 4 নম্বর স্কুল রয়েছে 180 নম্বর পেজে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে বলছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। একের দাগের এক, কোন মাটি বেশি জল ধারণ করতে পারে? উত্তর হবে এঁটেল মাটি। কি হবে এটা উত্তর? এঁটেল মাটি, এঁটেল মাটি। নেক্সট প্রশ্ন বলছে কোনি থেকে কবজি পর্যন্ত দুটি হাড়ের নাম কি? আলনা আর রেডিয়াস। আগেও হলো একটা প্রশ্ন, এখনো হলো আলনা আর হচ্ছে রেডিয়াস। তারপরে প্রশ্ন দেখো কি বলছে, বলছে বটগাছ ঝুরি বা মূল নামাই কেন? কি লিখবে দেখে নাও। লিখবে বটগাছের ঝুরি গাছকে ধরে রাখতে সাহায্য করে, অর্থাৎ পিলারের কাজ করে, এর জন্য ঝুরি নামে। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, মানুষের মানুষের কোন জায়গায় পেশি কোনো কাজ করে না? এটা হবে কি? কানের লতির পেশি। তারপরে প্রশ্ন কি বলছে, একের দেখে পাঁচ, কোন প্রাণীর লোম কাঁটার মতো শক্ত ও সূচালো? এটা কি হবে? সাজারু। এরপর রয়েছে দেখো শূন্যস্থান পূরণ করো। একেরটা বলছে দেখো, বলছে ড্যাশের লেজ কেটে গেলে আবার গজায়, কি হবে এটা? এটা টিকটিকি। তারপর প্রশ্ন বলছে ড্যাশে লেবুর রস দিলে ছানা হয়, দুধ হবে, দুধে। নেক্সট প্রশ্ন বলছে ড্যাশ মাছের আঁশ নেই, এটা কি হবে? শিঙি হতে পারে, শোল, শিঙি, এগুলো হবে। তারপরে প্রশ্ন কি বলছে, পরে প্রশ্ন দার্জিলিং থেকে ড্যাশ যাওয়ার রাস্তায় বলছে ল্যান্ডস্লাইড বা ধস দেখতে পাওয়া যায়, কোথায় হবে এটা? শিলিগুড়ি, শিলিগুড়ি। পরে প্রশ্ন দেখো কি বলছে, কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়টির নাম কি? উত্তর হয় ফিমার, ফসি ময়াকার ফিমার। এরপর হচ্ছে দেখো আমাদের শরীরে আমাদের তিনের দাগে সংক্ষেপ উত্তর দাও। বলছে আমাদের সারা শরীরে রক্ত যাওয়া দরকার দরকার গুলি যাওয়ার দরকারগুলি কি কি? দেখো এখানে কি লিখবে, উত্তরগুলো কি লিখবে? 1 নম্বর লিখবে সারা শরীরে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি পদার্থ পৌঁছে দেয় রক্ত। আর 2 নম্বর লিখবে দেহের কোনো ক্ষত স্থানে জীবাণু ধ্বংস করার জন্য সে স্থানে রক্ত পৌঁছে যায়। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, বলছে অথবা প্রশ্ন বলছে পূর্ব কলকাতায় জলাভূমি কি করে মাছ ধরা উপযুক্ত হয়েছিল? এটা তোমাদের টেক্সট বইয়ের 88 নম্বর পেজে এই প্রশ্নের উত্তর তোমরা পাবে।